সিমারিং ফিস বানানোর জন্য আমাদের একটি ব্রুমস্টিক, রাবার পিস, কাঁচি, স্ক্রু, থ্রেড, পেন ক্যাপ এবং বল পেন রিফিল চাই। প্রথমে পেনের ক্যাপটি নিয়ে এটিকে হোল করো। দেখো এটিকে দেখানো হচ্ছে। এখন একটি রিফিলকে 2 সেন্টিমিটার কাট করে এটিকে টাইটলি ফিট করো হোলের ভেতর। এখন একটি রাবারের টুকরো ব্যবহার করে এটিকে দৃঢ়ভাবে এটি স্ক্রু চালনা করো ক্যাপের ভেতরে। এখন একটি ব্রুমস্টিক নিয়ে থ্রেড আটকে থ্রেডের অন্য প্রান্তটি রিফিলের ভেতর দিয়ে ঢুকিয়ে দাও। আর থ্রেডের আরেকটি প্রান্ত ব্রুমস্টিকের সাথে টেনে আটকাও, যেটি একটি ধনুকের আকার ধারণ করে ব্রুমস্টিকটি। তোমাদের এখন টয়টি রেডি। এখন এটিকে দেখানোর জন্য দেখো এটিকে লম্বালম্বি রেখে ক্যাপটিকে ছেড়ে দাও। দেখবে ক্যাপটি বেশ জাককে সহিত দুলে দুলে নিচের দিকে নামছে। এটিকে আরও ভীষণভাবে বোঝার জন্য তোমরা একটা ফিশ কাট করে একটা মাছের স্টিকার, ফিশের স্টিকার লাগিয়ে দাও। দেখবে ফিশটি বেশ ঝাঁকুনির সাথে সাথে নিচের দিকে নামছে। এটি মনে হচ্ছে সিমারিং ফিশ।